বিগত কয়েক বছর বিশ্ব ফুটবলে বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন যার অন্যতম, যদিও এমন পরিকল্পনার পর ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। এবার বিশ্বকাপে ম্যাচের সময় 10 মিনিট বাড়িয়ে 100 মিনিট করার পরিকল্পনা করছে ফিফা। আসন্ন কাতার বিশ্বকাপেই এই পরিকল্পনা বাস্তবায়ন করার ইচ্ছা ফিফার। এমন পরিকল্পনা মাথায় এসেছে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর, যদিও এই পরিকল্পনা অনুমোদন পেতে হবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে। রাগবির মতো দুই ধাপে খেলানো হয় ফুটবল, যদিও রাগবির চেয়ে প্রতি অর্ধে 5 মিনিট করে বেশি খেলানো হয় ফুটবলে। এবার সেটি আরও 5 মিনিট বাড়াতে চায় ফিফা। 2026 বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। সেই বিশ্বকাপেও পরিবর্তন আনতে চায় ইনফান্তিনো। প্রথমবারের মতো 2026 বিশ্বকাপ 48 দল নিয়ে আয়োজনের পরিকল্পনা ফিফা বসের। বেশ কিছু অঞ্চল এতে সমর্থন করে, কারণ এর বাস্তবায়ন হলে তাদের বিশ্বকাপে খেলার সুযোগ বাড়বে। যদিও ইউরোপ আমেরিকা অঞ্চলে এই পরিকল্পনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। আগামী নভেম্বরের কাতার বিশ্বকাপে ইনফান্তিনোর পরিকল্পনার কতটা বাস্তবায়ন হয় সেটিই দেখার বিষয়। মাসুম রাব্বি, সময় সংবাদ।